আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দুজন কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের সকলে ভালো আছি। আপনারা কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দুজন কেমন আছেন? দুজনের কাছে আমার একটি প্রশ্ন আছে। আপনি উত্তর দিতে পারে কিনা এটা আল্লাহ জানেন। এটা আল্লাহ রুজু শক্ত করে ধরো, পরস্পর পরস্পর বিচ্ছিন্ন হইও না। আল্লাহ রুজু বলতে এখানে পাঠিয়েছেন হযরত মুহাম্মদের উপর, এখানে ইয়াতে উল্লেখ আছে তাকে তোমরা অনুসরণ করতে বলছে। আল্লাহর কোরআন রুজু শক্ত করে ধরো পরস্পর বিচ্ছিন্ন, কারণ কোরআন হলো আল্লাহর রুজু বলতে এখানে বুঝিয়েছে আল্লাহ যে আমাদের কোরআনে 6000 বিষয় আমাদের দেশে আয়াত আছে, মতান্ত রুজু দ্বারা 6000 দৃষ্টি বলেন যে এর মধ্যে হযরত মুহাম্মদের উপর বিজ্ঞানের কথা আছে তাকে কোরআনের করতে বলছেন। কোরআনের কোরআন হাদিস সমস্ত আয়াতগুলি আছে, কারণ কোরআন হলো বিজ্ঞানের জ্ঞান বিস্তৃত বিষয় আছে প্রমাণিত আছে। কোরআনে 6000 বিষয় আছে, যেহেতু একটি পাশে মতান্ত রুজু দ্বারা 6000 দৃষ্টি বলেন এর মধ্যে আমরা কি করি ধর্মের নামে এই আয়াত অনুসারে মুসলিমদের মধ্যে কত বিভাজন থাকতে পারে? মুসলিম আমাদের আলোচনা যদি কোনো ভুল হয় কথা আছে লেখাপড়া জানেন, লেখাপড়া কোনো ক্ষমা করবেন। ধন্যবাদ।